ওস্তাদ, আমি আপনার সাথে কথাই পারবো না। ঠিক আছে, তাই হবে। চলুন, কোন দিকে যাবেন আপনি? আমি আছি আপনার সাথে। সেই তো ঠিক পথে এলি, মাঝখানে শুধু শুধু আমার সময় নষ্ট করলি। এখন চল ওদিকটাতে গিয়ে দেখি। এই কথা বলে সাপুড়ে আর কালাচান আবারও চলতে থাকে। সূর্যের কথা শুনে আলো কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো কি আলো, তোমাকে আমাদের বিয়ের কথা বলতেই এভাবে চুপ হয়ে গেলে কেন? এ কি, সাপুড়ে দিন বাঁচাতেই থাকে আর আলো আরো দুর্বল হতে থাকে। এ কি ওস্তাদ, অনেকটা সময় ধরে তো দিন বাজাচ্ছে, কিন্তু কিন্তু কই, এখনো তো না গেলে তো এলো না। ওস্তাদ ওস্তাদ, এতক্ষণ তো নাগিনী আপনার সামনে হাজির হলো না, আমার তো মনে হচ্ছে ওই নাগিনী কোথাও নেই। না না কালাসা, আমি ঠিক বুঝতে পারছি, ওই নাগিনী আমাদের আশেপাশেই আছে আর আমরা হয়তো ওকে চোখে দেখতে পাচ্ছি না। তবে আমি নিশ্চিত ও এখনো এখান থেকে দূরে পালাতে পারেনি। কিন্তু ওস্তাদ, আপনি আপনি এতটা নিশ্চিন্ত কেমনে হচ্ছেন? এমনও তো হতে পারে যে ওই নাগিনী এখান থেকে পালিয়ে গেছে। আর তাছাড়া ওই নাগিনী তো অনেক চালাক, ওকে বারবার ধরতে গিয়ে ব্যর্থ হচ্ছেন আপনি। আমি জানি ওই নাগিনী অনেক চালাক আর বারবার আমি ব্যর্থ হয়েছি, ঠিক আছে, কিন্তু এবার আমি কিছুতেই ব্যর্থ হব না। আর আমার এই বিনের সুরে ও কিছুতেই পালাতে পারবে না। আর তাছাড়া আমি তো ওই নাগিনীর শরীরের গন্ধ পাচ্ছি, ও এখানেই আছে। আর আজ আমি ওই নাগিনীকে ধরার আরো একটি বড় সুযোগ পেয়েছি, আর আজ আমি কিছুতেই এই সুযোগ হাতছাড়া করব না। আজ যে করেই হোক ওই নাগিনীকে আমাকে ধরতেই হবে। আর বেশি কথা বলে সময় নষ্ট করিস না, আমাকে বিন বাজাতে দে। তুই শুধুমাত্র দেখবি ওই নাগিনী কখন আড়াল থেকে বেরিয়ে আসে, আর ও বেরিয়ে আসার সাথে সাথে তুই ওকে ধরে ফেলবি। আচ্ছা ঠিক আছে, তাই হবে ওস্তাদ, আমি খেয়াল রাখছি। ও শুধুমাত্র একবার সামনে আসলেই হয়, আমার হাত থেকে কিছুতেই পালাতে পারবে না। আপনি বিন বাজানো শুরু করুন ওস্তাদ। এরপর সাপুড়েও বিন বাজাতে শুরু করে দেয়। ওদিকে সূর্যের বাবা মা অনেকটা সময় ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও সূর্য বা আলো কেউই ফিরে আসে না। এ কি গো, আস্তে আস্তে বেশ অনেকটা সময় তো পার হলো, এখনো তো আলো সূর্যকে সাথে নিয়ে ফিরলো না, এখন তো রাতও ভারী হতে চললো। যাবেই তো, আর এ সব কিছু হয়েছে তোমার জন্য। এ কি বলছো কি তুমি, আমার জন্য এসব হয়েছে মানে? কি করেছি আমি? তুমিই করেছো, তোমাকে কত করে আমি বললাম সূর্যকে গিয়ে তুমি তুমি নিজে ডেকে আনো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আলো তো নিজেই বলল ও নিজে যাবে সূর্যকে আনতে, আর তাই তো আমি গেলাম না। ভাবলাম আলোকে দেখে আমার সূর্যটা অনেক খুশি হয়ে যাবে, আর মন ভালো হয়ে গেলে ও স্বাভাবিক হয়ে যাবে, আর দুজনে একটু আলাদা করে কথা বলার সুযোগ পাবে। আমি গেলে ওরা তো ওদের মতো করে কথা বলতে পারতো না। হ্যাঁ তাই নাকি, কিন্তু আমি তো বুঝতে পারছি যে ওই মেয়ের উপর ভরসা করাটা আমাদের কত বড় ভুল হয়েছে। দেখো দেখো, হয়তো ওই মেয়েটা আমার ছেলেটাকে নিয়ে কোথাও চলে গেল কি না। আহ বউ, তুমি সারাক্ষণ ওই মেয়েটা এরকম ভুল বোঝো কেন? মেয়েটা তো ওর কোনো ক্ষতি করেনি, মেয়েটা তো তোমার কোনো ক্ষতি করেনি। আর তাছাড়া আমি মেয়েটাকে দেখে বুঝতে পেরেছি, মেয়েটা খুব ভালো মেয়ে, আর ও কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। তাই নাকি, তা এত রাত হয়ে গেল, কই এখনো তো ফিরে এলো না আমার ছেলেটাকে নিয়ে। আমার তো এখন মনে হচ্ছে ও হয়তো আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। সূর্যের মা, ওই নিরপরাধ মেয়েটাকে নিয়ে ওই নিরপরাধ মেয়েটাকে তুমি এভাবে দোষ দিও না, ও অনেক ভালো মেয়ে। ঠিক আছে ঠিক আছে, তুমি আর ওই মেয়ের সাপায় গেও না তো। তুমি এক কাজ করো, এখন তুমি যাও গিয়ে আমার ছেলেটাকে খুঁজে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এ কথা বলে সূর্যের বাবা বেরিয়ে পড়ে। ওদিকে নাগরাজ আর নাগরানী কিরণ আর রবিন নাগদরবারে আলোর ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু রাত পার হয়ে যেতে থাকে, তবু আলো ফিরে না আসায় তারা অনেক চিন্তা করতে থাকে। নাগরানী, রাত তো পার হয়ে যাচ্ছে,
আমাদের মেয়ে তো এখনো ফিরে আসছে না। হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু আলো তো বলে গেল ও সূর্যের সাথে দেখা করে তারপর আবার ফিরে আসবে, কিন্তু এখন তো রাত হয়ে গেল অনেক, এখনো কেন ফিরে আসছে না ও সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ এখন তো আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে, জানি না আমার মেয়েটা আবার কোনো বিপদে পড়লো কিনা। না না আমার আলো মনে হয় কোনো বিপদে পড়েনি, কারণ সখিনী আর পক্ষিনী তো আলোর কাছে গিয়েছে, আর আর আলো যদি কোনো বিপদে পড়তো তাহলে তো সখিনী আর পক্ষিনী এসে আমাদের খবর দিত। সবই তো বুঝলাম, কিন্তু তারপরও যে আমার মনের মধ্যে কিছুতেই শান্তি লাগছে না। আচ্ছা নাগরানী, আপনি তো এই নাগলোকের রানী, আর আপনি তো চাইলেই নিজের চোখে আলোকে দেখতে পারেন। আমি পারতাম, আসলে আসলে আমার নাগমণিটা এখন নিষ্ক্রিয় অবস্থায় আছে, আর তাই তো ইচ্ছা করলেই আমি কিছুই দেখতে পারছি না, জানতেও পারছি না। হ্যাঁ তবে একটা উপায় আছে, একটা উপায় আছে সব কিছু জানার। কি উপায়, কি উপায় আছে? তাহলে নাগরানী আপনি অপেক্ষা করছেন কেন? এক্ষুনি জানার চেষ্টা করুন যে আমার আলো এখন কোথায়, কি অবস্থায় আছে। কিরণ, এই নাগলোকের রানী হওয়ার সুবাদে আমি জাদুগোলকের সাহায্যে সবটা জানতে পারবো, কারণ যখন যে এই নাগলোকের সিংহাসনের মালিক হয় তখনই জাদুগোলক তার দাসত্ব গ্রহণ করে, আর তার মাধ্যমে আমি সবটা জানতে পারবো, কারণ ওই জাদুগোলক এখন আমার দাস। দাঁড়াও আমি এক্ষুনি জাদুগোলককে আহ্বান করছি। জাদুগোলক, জাদুগোলক কোথায় তুমি, হাজির হও। নাগরানী জাদুগোলককে আহ্বান করার সাথে সাথে জাদুগোলক এসে হাজির হয়। এই তো নাগরানী, আমি এসে গেছি, বলুন বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি, আদেশ করুন আমাকে। জাদুগোলক তুমি এক্ষুনি বলো আমার আলো এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, ওর কোনো বিপদ হয়েছে কিনা। ঠিক আছে নাগরানী, আমাকে কিছু মুহূর্ত সময় দিন, এক্ষুনি আলো খুঁজছে নে আপনাকে জানানোর চেষ্টা করছি। এরপর কিছু সময় পর জাদুগোলক বলে, নাগরানী নাগরানী আলোর যে মহাবিপদ, এক ভয়ঙ্কর সাপুরে আলোকে ধরার জন্য বিন বাজিয়ে চলেছে, আর আলো সেই বিনের সুর সহ্য করতে না পেরে সেখান থেকে পালাতেও পারছে না। শঙ্কিনী পঙ্কিনী আর সূর্য একই জায়গায় রয়েছে। কি কি বলছো কি জাদুগোলক, আমার আলোটার এত বড় বিপদ হয়েছে, আর এর জন্য তো আমার মনের মধ্যে এমন অস্থির লাগছিল, এখন আমাদের মেয়েটা কি করে ওই সাপুরের হাত থেকে নিজেকে রক্ষা করবে। ওদিকে আলো বিনের সুর সহ্য করতে না পেরে খুব অসুস্থ আর দুর্বল হয়ে পড়ে। একই সাপুরে তো কিছুতেই বিন বাজানো বন্ধ করছে না, আর আমি আমিও তো আর কিছুতেই নিজেকে ধরে রাখতে পারছি না। এভাবে এভাবে যদি আরো কিছুক্ষণ এই সাপুরে বিন বাজাতে থাকে তাহলে তাহলে যে আমাকে বাধ্য হয়ে নাগিন রূপে ফিরে আসতে হবে। না না আমি আমি আর পারছি না। সূর্য আলোকে এমনটা করতে দেখে খুব অবাক হয়ে যায়। সাপুরের বিনের সুরে আমার আলোটা এমন কেন করছে? তাহলে কি সাপুরের বিনের সুরে ওর ওর খুব শরীর খারাপ লাগছে? কই আমার তো এই বিনের সুরে কষ্ট হচ্ছে না, তাহলে ওর কেন এমন কষ্ট হচ্ছে? একজন সাপুরের বিনের সুর শুনলে একজন নাগিনী ঠিক যেমন করে আমার আলোও ঠিক তেমন করছে, কিন্তু কেন করছে আলো এমনটা? না না ব্যাপারটা একদম স্বাভাবিক মনে হচ্ছে না, ওকে আমাকে সরাসরি প্রশ্ন করতে হবে। আলো আলো কি হয়েছে, কি সাপুরের বিনের সুরে তুমি এমন কেন করছো?
সূর্য কি তাহলে সবটা বুঝতে পেরে গেল? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না না, কিছুতেই না, সূর্যকে কিছুই বুঝতে দেওয়া যাবে না। কি হলো কি আলো, তুমি এমন চুপ করে গেলে কেন? বলো বলো, তুমি এই বিদেশ সুরে তুমি এমনটা কেন করছো? সূর্য, আসলে আসলে তুমি তো জানতে যে আমার বাবা মাকে ওই শকুনরাজ বন্দি করে নিয়ে গিয়েছিল, আর আজই আমি শকুনরাজকে হত্যা করে আমার বাবা মাকে উদ্ধার করে নিয়ে এসেছি, আর শকুনরাজের সাথে যুদ্ধ করায় আমার শরীর থেকে অনেক অনেক শক্তির ক্ষয় হয়েছে, আর তাই তোমার সাথে দেখা করতে আসবো বলে এক মুহূর্ত নিজে একটুও বিশ্রাম করিনি, সোজা তোমার কাছে চলে এসেছি। আর আমার শরীর, আমার শরীর অনেক দুর্বল, আর তাই তো তাই তো আমার শরীরটা এত খারাপ লাগছে, ওই সাপুরের বিনেশ্বরে নয়। হ্যাঁ হ্যাঁ, তাই তো, আর আরো আমি শুধু শুধু কি নাকি ভাবছিলাম। চলো আলো, আমরা এদিকের রাস্তা দিয়ে বাড়ি চলে যাই। সূর্য, তোমাকে আমি কি করে বোঝাবো যে সাপুরে যতক্ষণ বিন বাজাবে ততক্ষণ ততক্ষণ আমি এখান থেকে কোথাও যেতে পারবো না, আর তাছাড়া এভাবে যদি ওই সাপুরে আর কিছুক্ষণ বিন বাজায় তাহলে তাহলে তো আমি তোমার কাছেও ধরা পড়ে যাব, আমার আসল পরিচয় তুমি সব জেনে যাবে, সব। কি হলো কি আলো, চলো। সূর্য, সূর্য আমি আর পারছি না, সূর্য আমি আর এক মুহূর্ত হাঁটতে পারবো না। তো বন্ধুরা, কি হবে এরপর? তাহলে কি সবটা সামনে চলে আসবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।